নমস্কার বন্ধুরা, বর্তমানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে একটা দোলাচল চলছে। কখনো বা এগোচ্ছে, কখনো বা পিছোচ্ছে, কখনো এক সপ্তাহ এগিয়ে আসছে, কখনো বা দু সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সরাসরি জানিয়ে দিয়েছে মাধ্যমিকের রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে। ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেকেই চিন্তিত আছেন। কেমন হবে রেজাল্ট? আদৌ কি আমরা পাশ করতে পারবো? আদৌ কি আমরা ফার্স্ট ডিভিশন পাবো, নাকি আদৌ আমাদের নাম্বার কেটে যাবে? সেই সমস্ত কিছু নিয়ে আপনাদের মধ্যে অনেক টেনশন চলছে। কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে সেই বিষয়ে কিন্তু সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে মাধ্যমিকের পরীক্ষার খাতা দেখা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখন চলছে প্রসেসিংয়ের কাজ। কিন্তু সেই প্রসেসিংয়ের কাজের মধ্যেও চলছে ভুল ত্রুটি যাতে না হয় সেই সমস্ত কিছু। মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতাতে সামান্যতম যাতে কোনোরকম ভুল ত্রুটি না থাকে সেই বিষয়টিই কিন্তু এখন ভালো করে দেখা হচ্ছে, এবং সেই প্রসেসিংয়ের কাজটাই কিন্তু চলছে। এবং সেই প্রসেসিংয়ের কাজ শেষ হলেই তৃতীয় সপ্তাহতেই কিন্তু আপনাদের রেজাল্টটা উঠাবে, এবং সেই তৃতীয় সপ্তাহটা কোন মাসে সেটাও কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এবং সেখানেই বলা হচ্ছে সাধারণত পরীক্ষার 90 দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়, এবারেও তার কোনো উন্নত হচ্ছে না। মধ্যশিক্ষা পর্ষদের সূত্র খবর, আদালতের নির্দেশ মেনেই ফল প্রকাশিত করা হবে। কাজ জোর কদমে চলছে, এখন ফের আরো একবার প্রতিটি নম্বর খতিয়ে দেখা হচ্ছে, ভুল ত্রুটি এড়াতে তৎপরতা চলছে। সব ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহতেই প্রকাশ করা হবে মাধ্যমিকের রেজাল্ট। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন প্রসেসিং চলছে, সব খাতা দেখার পর স্তরের কাজ চলছে, নম্বর ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, সামান্য ভুল ত্রুটি যাতে না থাকে সেগুলি আরো একবার দেখে নেওয়া হচ্ছে। আশা করা যায় মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে। প্রথমে বলা হয়েছিল মে মাসের শেষ সপ্তাহে, তারপরে কিন্তু আবার বলা হয়েছিল জুন মাসের প্রথম সপ্তাহে আপনাদের ফল প্রকাশ করা হবে। কিন্তু শেষমেশ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সরাসরি জানিয়ে দিলেন যে আপনাদের ফল প্রকাশ কিন্তু মে মাসের তৃতীয় সপ্তাহে হবে, অর্থাৎ 21 থেকে 25 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের ফল প্রকাশ হয়ে যেতে পারে। সেখানেই কিন্তু আপনাদের ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে, এবং আপনারা কিন্তু সরাসরি অনলাইন এবং মোবাইল SMS এর মাধ্যমে আপনাদের রেজাল্ট কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন। এবং তার পাশাপাশি বর্তমানে যে প্রসেসিং এর কাজ চলছে সেখানে কিন্তু খুব তৎপরতার সাথেই চলছে, যাতে কোনোরকম ভুল ত্রুটি আপনাদের খাতাতে না ধরা পড়ে সেটাই কিন্তু দেখা হচ্ছে। কারণ বর্তমানে PPS এবং PPR এই দুটো বিষয় যেমন আছে, সেই PPS বা PPR তখনই করতে দিতে হয় যদি আপনাদের খাতাতে কোনোরকম ভুল ত্রুটি থাকে, এবং সেটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের খাতাতে কোনোরকম ভুল ত্রুটি হয়েছে, তখনই আপনারা সেই PPS এবং PPR করতে দিতে পারেন। কিন্তু সেই PPS বা PPR যাতে করতে আপনাদের দিতে না হয়, আপনাদের কোনোরকম টাকা খরচা করতে না হয়, সেই বিষয়টাই মাথায় রেখে সমস্তটা কিছু আবারও ভালো করে যাচাই করা হচ্ছে, যাতে আপনাদের নাম্বার দিতে কোনোরকম মিস্টেক না হয়েছে কিনা, আপনাদের নাম্বার ক্যালকুলেশনের কোনোরকম ভুল হয়েছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু বারংবার যাচাই করা হচ্ছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।